আজ শুক্রবার 25শে ফাল্গুন 2023 সালের 10ই মার্চ। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হতে পারে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাবো, চলতি মাস 2023 সালের মার্চ মাস এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আপনাদের প্রত্যেকের জন্যই মালব্য নামক একটি রাজযোগ, সূর্য বুধের বুধাদিত্য যোগ, এবং বিশেষ কিছু ক্ষেত্রে বলবো আপনাদের শনির উদয় ঘটেছে, শনি শতভিষা নক্ষত্রে প্রবেশ করেছেন, ফলস্বরূপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাস। এই মাসে আপনাদের কেরিয়ার এবং আপনাদের মানি অর্থাৎ অর্থ এবং কর্ম, এই দুটি ক্ষেত্রে আপনারা নিজেদেরকে আরও কীভাবে সমৃদ্ধশালী করতে পারেন এই চলতি মাসে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ আপনার রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে কিন্তু আগে থেকে আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। এই ভিডিওটিরই আই বাটনে আমরা কিন্তু লিঙ্কটি দিয়ে রাখলাম। আর এছাড়াও আজ যেহেতু শুক্রবার, তাই দিনের শুরুটাই শুক্রাচার্যের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নমঃ, এটি 108 বার জপ করার মাধ্যমে শুরু করুন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 9 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন, যদি দিনের শুরুটা তাড়াতাড়ি করেন, যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করেন। অর্থগতভাবে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে, বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ আপনারা করতেই পারেন। চাকরিজীবী যারা আছেন তাদেরও আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, কর্মে গতি অনুভব করবেন, নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। গৃহ কিন্তু বাচ্চা কাচ্চা ছাড়া এক প্রকার নিশ্চল, শান্তির স্পন্দন আনে গৃহে বাচ্চারাই। পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন, শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ, আপনারও মনের পবিত্রতা বৃদ্ধি পাবে। ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে যারা নিজেদের কেরিয়ার করতে চান প্রচেষ্টা কিন্তু আপনাদের আরও বৃদ্ধি করতে হবে, অবশ্যই সাফল্য পাবেন। শিক্ষার্থী বিদ্যার্থীদের দিনটি সাফল্যেই ভরা, যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের আজকের দিনটি এক প্রকার ঠিকঠাক, প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই আজ আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। আজ আপনার চারপাশে কি ঘটছে সে বিষয়ে সচেতন থাকুন। পারিবারিক কোনো অনুষ্ঠান বা গুরুত্বপূর্ণ কোনো সমারোহের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ যৌন উত্তেজনাকে কন্ট্রোলের মধ্যে রাখুন, আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।